আমার দৃষ্টিতে সরকারের চেহারা একই থাকে আমরা ইউরোপীয়রা সারা দেশে মানুষ প্রতিষ্ঠান পাওয়ার জন্য সকল শাসন থেকে মুক্ত হওয়ার জন্য সরকার দেখা যায় যারা ক্ষমতায় আছে তাদের দাবি শান্তন এবং একই ধরনের 2017 সালের 22 নভেম্বর 21 নভেম্বর সুজিত দত্ত ভনু তৎকালে ত্রিপুরার বেস্ট ক্রাইম রিপোর্টার হিসেবে তাকে সেকেন্ড ব্যাটালিয়নের কমান্ডার কিছু তথ্য দেব বলে দেখেন তথ্য বলতে তপন দেবর্মার বিরুদ্ধে নানা অভিযোগ এসব অভিযোগ আমাদের কাগজে দিয়ে দিয়েছে এবং সেই ব্যাপারে সে তথ্য দিয়ে সুদীপ সল বিশ্বাসের কেসার কমান্ডার অভিযোগ দিয়েছিল সেখানে তথ্য নিয়ে তর্ক বিতর্ক হয় এবং তারই প্রেক্ষিতে তখন দেবর্মা তাকে গুলি করা পৃথিবীর সাংবাদিকতার ইতিহাসে এই প্রথম একজন সাংবাদিক সরকারি কর্তার সরকারি অস্ত্র দ্বারা মার্ডার হল সারা পৃথিবীতে এ ধরনের নজির নেই এবং এই ঘটনার খবর শুনে ফ্রান্সের রাষ্ট্রপতি নিয়েছিল তার প্রেস সেক্রেটারিও খবর নিয়েছিলেন ফোন করে ঘটনা সত্য কিন্তু সারা পৃথিবীতে এই ঘটনা আলোচনা এবং সারা দেশের প্রেস ক্লাব বাংলাদেশের প্রেস ক্লাব নেপাল ভুটানের প্রেস ক্লাব এই ঘটনার জন্য নিন্দা করেছে এবং তারা আমাদের আমরা দীর্ঘদিন রাজ্য সরকারের কাছে দাবি করি রাজ্য সরকার শান্তনুর ক্ষেত্রেও করেনি সুদীপের ক্ষেত্রেও করে তার পার্টি বিধান মন্ত্রণালয় বলে তৎকালীন চিকিৎসা মানে সরকার বলেছে আমরা রাস্তায় দীর্ঘদিন পরবর্তী সময়ে দিল্লি তাকে আমরা দিল্লিও যাই রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতির কাছে একই দাবি হিউম্যান রাইটস কমিশন প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সব জায়গায় আমরা একই দাবি কলকাতায় আমরা পত দিল্লিটাও পত এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে সারা রাজ্যে একটি বাতাবরণ সৃষ্টি হয় এই সরকার আইন শৃঙ্খলা রক্ষার ব্যর্থ এটা মানুষের মধ্যে আমরা সেই বছর দুর্গাপুজো বিভিন্ন স্থানে গিয়ে ছবিতে ছবি লাগিয়েছে পূজা মণ্ডলের সামনে সেখানে গিয়ে আমরা শ্রদ্ধা জানিয়েছি ঘটনা কতটুকু পৌঁছেছিল সারা রাজ্যেই সেটা এবং বিপ্লব দেব তার শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বীকার করে রিয়া ডাকছিলে বাবা কতদিনের রিলেশন বছর পাঁচ হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস তোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়